কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত পড়ে একটা অক্ষরে 10 নেকি, কেউ যদি জানাজাই যায় তাহলে 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান, ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তো সব ইবাদতের নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম পালন করে এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত, আর সব ইবাদতই আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, সেটা দান হোক, হজ হোক, সালাত হোক, যেটাই হোক, কিন্তু সিয়ামের রোজার নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। আল্লাহ তাআলা বলেন ফাইনাহু লি ওয়া না আজিজিবেহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। মানে সিয়ামটাকে তিনি নিজের জন্য নিলেন, বললেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আবার এক সময়ে বলেছেন যে সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। ধরেন এটা সিয়াম, তো আমরা 1 মিনিটের জন্য বলি এটা সলাৎ, নামাজ। তো যদি বলি যে সলাৎটা সিয়ামের সমপর্যায়ের, তো কথাটা ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের ইবাদত দুনিয়াতে নেই। তো কেউ যদি বলি যে আব্দুর রাজ্জাক সাহেব অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান, তো দান সিয়ামের মতো সমপর্যায়ের না। সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। আশা যে নফল সিয়াম পালন করতে গিয়ে শওয়ালের সিয়াম রাখছেন বা রাখবেন, এই জন্য ইনশাল্লাহ, এই জন্য যে সিয়ামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন মান সামায়ামুন ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতি সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। একবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে, আর একবার বললেন কেউ যদি সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার মূল কথায় ফিরে যায়, তা এখন সিয়াম পালন করে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল, এটা হলো বিনিময়। তো ফরজ সিয়াম চলে গেছে, নফল সিয়াম আছে, আফজালুস সিয়াম বাদা রামাজান শহরুল্লাহিল মুহাররম, ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম, মুহররমের 2 দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লাম ইয়াকুন ইদাহুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। 1, সময়ামে আশুরা, মুহররমের সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, যেটা এই মাসের পরই আসবে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজর, ফজরের 2 রেকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। সিরিয়াল দিতে পারবেন না মনে হয়, দেন তো দেখি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন? জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। মনোযোগ সহকারে থাকতে হবে, আই এম এ বীজ।
চার ফজরের রেকাত সুন্নাত। এই চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। নফল সিয়াম, মুহররমের সিয়াম কদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। তো ইহুদিদের দেখলেন যে ওরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে, তিনি বললেন মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আচ্ছা এই এটি কিসের সিয়াম, তোমরা মুহররমের 10 তারিখের সিয়াম থাকো কেন? এটা আমাদের নবী বললেন ইহুদিদেরকে, কোথায়? মদিনায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ নবী বলেন এটা কিসের সিয়াম তোমরা থাকো? তো ওরা বলল যে হাজর ইয়াউম ইয়াউমুন আযীম। আরে এটা জানেন না, এটা তো অনেক বড় দিন, এটা অনেক বড় বিশাল দিন। আনজাল্লাহু তাআলা ফিহি ফিরআউন মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে। শুক্রান মূসা, তখন মূসা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে, আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে, তা আমি কি করে শুকরিয়া আদায় করি? যাক আমি আজকে সিয়াম থাকলাম, মহরমের 10 তারিখ আমি সিয়াম থাকলাম। এইটে সিয়াম আমরা এই কারণে রাখি, এইটা আমাদের শুক্রিয়ার দিন। বলেন তো তাহলে মহরমের 10 তারিখ কিসের দিন হলো? শুক্রিয়া আদায়ের দিন। তখন আল্লাহ রাসূল বলছেন নাহানু আহাক্কু আওলা বি মূসা মিনকুম, আরে শোনো তোমরা মূসার সুন্নাত পালন করার ব্যাপারে যে হক রাখো আমরা তার চেয়ে বেশি রাখি। অতএব আমি মহরমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো, যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবীগণ বলছেন। বলেন কি আমরা সিয়াম থাকব মানে? এটা তো ইহুদিদের বড় দিন, এটা তো খ্রিস্টানের বড় দিন, আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে। আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো? অনুকূলে হলো, আমরা কেন সিয়াম থাকব? তখন আল্লাহ রাসূল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাইন বাকাই তো সনাতাল কাবেল্লা সুমনা তাসিয়া, শোনো সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মহরমের সিয়াম কয়টা হলো? দুইটে, একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। মহরমের সিয়াম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে আশুরা আহতাসু আলাল্লাহি কাইফা সালাতে কাবলাহু। আল্লাহ নবী বলছেন আমি আশা করছি মহরমের একদিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে। দুই দিন সিয়াম থাকলে, মহরমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে। মহরম আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়ামে আরাফা আহতা সিওয়াল্লাহি আইকার ফেনান সালাত কাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। আরো পাওয়ার ভিন্ন, কঠিন পাওয়ার, মানে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন রামাজানের শেষের 10 দিনের চেয়ে দামি। মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহ তাআলা, আল্লাহর নিকটে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম,
তখন সাহাবীগণ বললেন জিহাদের চেয়ে উত্তম। তাহলে বললেন হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো, সবকিছুর চেয়ে উত্তম হলো, তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? রামাজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, ব্যবসা বাণিজ্য কমাও, তাসবিহ তাহলিল জিকরাজ কর, সারা রাত জেগে থাকো, আট রাকাত তারাবি পড়ো, দীর্ঘ কিরাত করো, দীর্ঘ সিজদা করো, দীর্ঘ রুকু করো, ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো, ইবাদত করো, খুব সব সময় জেগে থাকো। আল্লাহ রাসূল নিজে জাগলেন, পরিবারকে জাগালেন, রাত জেগে থাকলেন। মহররমের দশ তারিখে যত, রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না। তো এগুলো তো অনেক হাদিস। তো মহা জুলহিজ্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন বলছি? রমজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জাতে তিনটা আছে, এক হজের দিন আছে, দুই আরাফার দিন আছে, তিন কুরবানি আছে। তিনটে বড় ইবাদত। কুরবানি কিন্তু খুব দামি ইবাদত, কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে কর। আবার কে বলছে, কে বলছে ভাগে চলবে না, এমন জাকিমা আছে? হুজুরও যে বলছে, যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিছে একবারে হুজুর। আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই, এভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে, হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ি, একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকোর বড় কালিকোপুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, চারটা পাঁচটা দশটা বারোটা করে জয় করবে, মানুষও খাবে, নিয়ে যাবে, দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন, টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে, কি ব্যাপার? আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছে। তো এটা হলো সম্পদের ফলাফল, কুরবানি করে টাকা কমিয়ে দেন, চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন, ভাগের পথেই যায়েন না, কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুর, হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত, কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি? আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে, এটা মূল ব্যাপার নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। আচ্ছা ফিরে যাই, আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সিয়াম একদিন খুব দামি, এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন, প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি, এক রমজান এবং প্রত্যেক মাসে তিনটে, রমজান এবং প্রত্যেক মাসে তিনটে, তাহলে কি হবে সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আরেকটা পদ্ধতি, এটা সহজ, আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ। কি? মান সামা রমাদানা সুমাতাহু সিত্তান নিশাওয়াল কানাকা সিয়ামিদ্দাহরে, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো। সুবহানাল্লাহ।
এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে। ওরা নগদ মিথ্যা কথা, ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে, ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে? পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত যার বিনিময় জান্নাত, রমজানের পর পরই ছয়টা, ফাঁসিও হবে না সুরিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলে হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই, আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির পরে হিসাব করা যায় না। বা সেম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সেম পালনের দুইটা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে তিনটা আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর সওয়ালের ছয়টা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন, সরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁয় কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন, আপনাকে খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা, আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে, এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন, খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়েশ, বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে, মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে, মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে, তার মধ্যে দুই নম্বরে আপনি, তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা। 1978 সালে, 1976 সাল থেকে না 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো, তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মাওলানা শিস মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না করে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস, চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস। তাহলে উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে নিয়ে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি, পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাধারণ নিয়মিত খাই পান করে তারা। তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই, মেয়ে তো আপনার, ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন, লজ্জা হয় না কেন, তোমার শরম হয় না কেন, ক্লাস টেনে পড়ো তুমি, দুই বছর থেকে তোমার হাইজ হয়, তোমার মা জানে, তুমি জানো,
চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, দুটো বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপি, আর একজনকে পাপি করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? লজ্জা হয় না তোমার? একটু ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই? তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিবল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, ওলায়ক কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না, এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ কুকুর শৃগাল বলেননি, বলেছেন যে কুকুর শৃগালের মতো। কেন? কুকুর শৃগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শৃগাল, ওকে বলেছেন যে ও কুকুর শৃগালের মতো। আবার বলছেন যে ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন? আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে চারটে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে চারটে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ ভাই চুপ থাকো। মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শুনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে, মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ। এর বিকল্প কোনো পথ নেই।
কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ, কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ। তো কয়দিন আসি যাই, কয়দিন আসি যাই, আসলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই, ওদের ফাঁদ থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে, অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি, আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আকিদে দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে, মক্তবের ইমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে, তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফিরি আসবে, ফিরি যাবে, ফিরি বই পুস্তক দিব, তারা এখানে ফিরি খাবে, মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাআল্লাহ। তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়, তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদ্দাওয়াল আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আদ্দাওয়াল আল্লাহর পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আদ্দাওয়াল আল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর। এই মর্মে তারা জামিয়া সালাফে থেকে থাকা খাওয়ার সুবিধে নেই, যে টাকা আপনাদের, ইমামদের যাওয়া আসা সুবিধে নেই, যে টাকা আপনাদের, জামিয়া সালাফিয়াতে সেসব যে লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার ইয়ে নাই, তাকে টাকশাল নেয়, আমরা টাকা বানাই নেয়, মানুষে আপনারা 10-20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি, আমি আদ্দাওয়াল আল্লাহর প্রোগ্রামেই যাব। মর্মে আজকে আমি বলছি, আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না, সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি, আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন না সামনে ইনশাআল্লাহ। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিয়াদি সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা দাওয়ালাল ছেলেরা আছো তো সবাই যাও, ভিতরে যাও, আপনাদের সামনে যাবে 2-4 মিনিট, আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি, 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে, আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না, 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদ্দাওয়াল আল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, কতটি? প্রায় 5,000।
আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফি আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফি 519 জন এতিম আছে, কতটি? 519 জন এতিম আছে জামিয়া সালাফে, যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে যার একতলাতে 3000 মানুষ সলাত আদায় করতে পারে, 90% জমির উপরে। আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে, সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সলাত আদায় করতে পারবে, 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে 9.1 কিলোমিটার হয়, 9.1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই।